বলতে পারি ফেস ওয়াশ, ফেস জেল, আমাদের মাস্ক, শ্যাম্পু, কন্ডিশনার এবং আমাদের ডক্টর রেডিমেডের কিছু প্রোডাক্ট থাকে, সেই প্রোডাক্টও কিন্তু এখানে পাওয়া যাবে। এই মুহূর্তে উদ্বোধন হয়ে গেল, তো আপনাদের সামনে এই মুহূর্তে কথা বলবেন আমাদের দেখা যায় সবাই তাকাই। এখন আমাদের এই অকারণে জুড়ে এসে প্রত্যেকটা মেয়েরা কিন্তু কসমেটিক প্রোডাক্টের সাথে নিজেকে যুক্ত করে, কিন্তু দুঃখের বিষয় একটি সেটা হচ্ছে যখন আমরা কোনো কসমেটিক ব্যবহার করি অথবা আমরা যদি কোনো ক্রিম, শ্যাম্পু বা আমাদের যে স্ক্রাবিং এই ধরনের প্রোডাক্টগুলো ব্যবহার করি, আমরা কিন্তু প্রায় দেখে থাকি যে এগুলো কিন্তু অথেন্টিক না। আসলে অথেন্টিক আমি যেটা বোঝাতে চাচ্ছি যেটাকে আমরা একবারে বলতে পারি ভাইজাল, এবং আমরা কিন্তু পেপার, পত্রিকায়, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে দেখে থাকতে পারি যে আমাদের দেশের সবচেয়ে বড় যে মাধ্যম যাদের কারণে আমরা এখনো পর্যন্ত নিরাপদে আছি, অর্থাৎ র‍্যাব, পুলিশ ভাইরা, তারা কিন্তু বিভিন্নভাবে অভিযান চালিয়ে সেগুলোকে জব্দ করছে। কেন করছে? শুধুমাত্র আমাদের বাংলাদেশের নাগরিকদের একদম সুস্থ, সুন্দর, অথেন্টিক এবং যেটা মানুষের ব্যবহার করা উচিত সেই জিনিসটা যেন হাতে তুলে দিতে পারে। সেই অক্লান্ত পরিশ্রমের সাথে যুক্ত হয়েছে হার্লে, যেটা রিমার্কে তাদের হচ্ছে হেড অফ ব্র্যান্ড, হার্লে তাদের আরেকটা সংস্থার নাম,